হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আর যশোর টিউবারের সাথে থাকা মানে সবসময় ভালো থাকা। আর আপনাদের ভালোটাকে আর একটু বাড়িয়ে দেওয়ার জন্য আজকে আমার এই ভিডিওটা। দীর্ঘ 61 বছরের ইতিহাস ঐতিহ্য ধরে রেখে নিজে নিজের শ্রেষ্ঠত্ব বজায় রেখেছে জামতলার মিষ্টি। জি বন্ধুরা, যশোর টিউবারের ট্যুরিস্ট প্লেস প্লেলিস্টের আজকের এপিসোডে আপনারা জানতে চলেছেন জামতলার মিষ্টি সম্পর্কে এবং জামতলা কোথায় এটার অবস্থান সেটা সম্পর্কে। বন্ধুরা, আপনারা এটা জেনে আশ্চর্য হয়ে যাবেন, প্রতিদিন সহস্রাধিক জামতলার মিষ্টি তৈরি হচ্ছে কিন্তু দুপুরের আগেই তা ফুরিয়ে যাচ্ছে। বন্ধুরা, আপনারা এটা জেনে আশ্চর্য হয়ে যাবেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, খালেদা জিয়া ও এরশাদ সহ বিদেশি রাষ্ট্রীয় মেহমানরাও জামতলার মিষ্টি খেয়েছেন। এমনকি আমেরিকা, দুবাই, মালয়েশিয়া, সৌদি আরব, ভারত, কোরিয়া, সিঙ্গাপুর ও জাপানের অনেকেই এখান থেকে মিষ্টি কিনে নিয়ে যায়। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনারা জানতে চলেছেন জামতলার মিষ্টি সম্পর্কে সমস্ত রহস্য। তাহলে চলুন শুরু করা যাক। যশোর সাতক্ষীরা সড়কের ছোট্ট একটি বাজার জামতলা। আর শুধু এই জামতলার মিষ্টির কারণে দেশ বিদেশে জামতলার নাম ছড়িয়ে পড়েছে। যশোর শহর হতে প্রায় 38 কিলোমিটার দূরে এটির অবস্থান। দেশের বেশিরভাগ রাষ্ট্রপ্রধান জামতলার মিষ্টি খেয়েছেন, বিদেশি অতিথিরাও জামতলার মিষ্টি খেয়ে প্রশংসা করেছেন। বন্ধুরা, মজাদায়ক বিষয়, জামতলার মিষ্টি শুধুমাত্র জামতলায় তৈরি হয়। বিদেশে বাঙালিরা এই মিষ্টি তৈরির চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে। দেশি গরুর দুধ, উন্নত মানের চিনি আর জ্বালানি হিসেবে 1 নম্বর কাঠ থেকে এই মিষ্টি তৈরির মূল উপাদান পাওয়া যায়। এছাড়া এর বাইরে কি মন্ত্র আছে সেটি জানা যায়নি। বন্ধুরা, 1955 সালে চায়ের দোকানদার মরহুম শেখ সাদেক আলী প্রথম এই মিষ্টি তৈরি শুরু করেন। সাদেক আলীর একটি চায়ের দোকান ছিল। প্রতিদিন গোয়ালারা দোকানে গরুর দুধ দিয়ে যেত। একদিন দুধের পরিমাণ বেশি হলে সাদেক দুধ কিনতে অপারগতা প্রকাশ করে। এ সময় কুমিল্লা থেকে আসা এক ব্যক্তি সাদেককে জানান, দুধের মান খুব ভালো, তুমি দুধ রেখে দাও, আমি রাতে মিষ্টি তৈরি করে দিব। সেই দুধের মিষ্টি তৈরি শুরু। কুমিল্লার সেই ব্যক্তির কাছ থেকে শিখে সাদেক মিষ্টি তৈরি শুরু করেন। মিষ্টির গুণাগুণের জন্য এক পর্যায়ে সেই রসগোল্লার নাম সাদেকগোল্লা বা জামতলার মিষ্টি হিসেবে সারা দেশব্যাপী এবং দেশের বাইরেও প্রকাশ লাভ করে। বন্ধুরা, আশ্চর্যের বিষয়, জামতলার মিষ্টি কেবলমাত্র জামতলাতেই তৈরি হয়। এর বাইরে কোথাও তৈরি করলে এমন স্বাদ পাওয়া যায় না বলে তারা মনে করেন। এই মিষ্টি মূলত হালকা মিষ্টি, স্পঞ্জ রসগোল্লা, বাদামি রঙের হয়ে থাকে। এর মূল বিষয় হচ্ছে দেশি গরুর খাঁটি দুধ, ভালো মানের চিনি এবং তেঁতুল, বাবলা বা বেলকাঠের জাল ছাড়া এই মিষ্টি কখনোই সম্ভব হয় না। 1955 থেকে 1999 সালে মৃত্যুর আগ পর্যন্ত সাদেক নিজ হাতে মিষ্টি তৈরি করে এর সুনাম অক্ষুণ্ণ রেখেছে। সাদেকের মৃত্যুর পর বর্তমানে তার 6 ছেলে এখন এই মিষ্টির ব্যবসায় কার্য। যশোর সাতক্ষীরা মহাসড়কে কোনো বাজার পূর্বে ছিল না, শুধুমাত্র সাদেক আলীর একটি চায়ের দোকান ছিল। তারপরে আস্তে আস্তে তার মিষ্টির ব্যবসার সুনাম সারা দেশব্যাপী ছড়িয়ে পড়তে থাকে এবং মানুষের আগমন এখানে প্রচুর পরিমাণে হতে থাকে। তারপর থেকে এখানে একে একে দোকান বসতে বসতে এই জামতলার বাজার তৈরি হয়েছে। বন্ধুরা, সময়ের সাথে সাথে জামতলার মিষ্টি 4 প্রকারের প্যাকেটে সরবরাহ করা হয়ে থাকে। এর মধ্যে 5 টাকা দরের 20 পিস, 10 টাকা দরের 10 পিস ও 20 টাকা দরের 5 পিস পলিথিনের প্যাকেটে ভরা হয়ে থাকে। আজকের ভিডিও থেকে আপনি কতটুকু জানতে পেরেছেন এবং ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে বন্ধু এবং পরিবারের মাঝে শেয়ার করবেন। আর যশোর টিউবার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে নিচে থেকে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। আর যশোর টিউবারের ভিডিওগুলি প্লেলিস্ট থেকে আপনার পছন্দ অনুযায়ী দেখবেন।